আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 15 তারিখ জুন 2021, আজাদি টিভির ফাতি আই তালাল আহমেদ। আজার খবর, আরকান রোহিঙ্গার ওয়ার জালা মিলিটারি দমক বাগে আরকান আর্মি জুলুম আছে জারি। 0 পয়েন্ট ডাকর গ্রাম্য কলে মাইদর গরিগর বাফলাই রোহিঙ্গা কলর বর্মাত আম মানুষের রোহিঙ্গার সাদি টুইটারত গড়ের পোস্ট আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর আর হাসা তো আসতে বেল আইকন গা সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জড়িয়ে ফলো করি পারিবা। খবরের তফসিল, বর্মার আরকানত বাকি আসতে রোহিঙ্গা কলর ওরমাক বাকি আরকান আর্মি জুলুম জারি আছে দিহিয়ান খবর ফাজার। 11 জানুয়ারির 12 তারিখ দিনের 12 বাজে আরকান আর্মি দৈন বুসিডঙ্গর তেতং পি এফ আরাত গড়ি 3 জন রোহিঙ্গারে গ্রেফতার করে লগিয়ে দিহিয়ান জানা গিয়া। 3 জন রোহিঙ্গা হীনত 2 জনের হাজিনা 6 বাজে এরি দিলেও আরেকজনের ফুসার আসার গরিব হয়ে গ্রেফতার করে রেখে দিহিয়ান জানা যার। রোহিঙ্গা জীবনে গ্রেফতার করে রেখে হিবা 35 বছর দিহিয়ান জানা গিয়া। হেন্ডিলে ইয়ার আগেও বুসিডং টনত রোহিঙ্গা অকলের জালা মিলিটারি কাউন্সিলার দে আরকান আর্মি জুলুম গজেদা আছে। 11 মে 30 তারিখ ব্রাপা অংপা ফারাত আরকান আর্মি 30 জন রোহিঙ্গা দে ফারংচং ফারাত 70 জন রোহিঙ্গারে গ্রেফতার করিব হয় দককল দে দেহিয়ান জানা গিয়া। 11 জুনের 5 তারিখ আরকান আর্মি রোহিঙ্গা জিনে ইড সদরি গড়ে হিনর দককল দি 5 লাখ লি 10 লাখ কিয়াত শ্রিয়া গুনারি লয়ে দিহিয়ান রোহিঙ্গা কলে বুঝাইয়ে। বর্মা জালা মিলিটারি কাউন্সিল আরকানত রোহিঙ্গার বড় জুলুম জারি রেখে জেড়ে বুসিডঙ্গর পনিয়লের সাইন্ডিং ব্রিজত প্রতি গাড়িতে 1000 কিয়াত স্টিয়ালর আর রোহিঙ্গা মাইফেন্দর জুলুম গড়ে দিহিয়ান জানা যার। বাংলাদেশ বর্মার মাঝে 0 পয়েন্টত ডাকর গ্রামীয় অকল রোহিঙ্গার বড় জুলুম গজ্জে দিহিয়ান জানা যার। 0 পয়েন্টত আসে যে রোহিঙ্গা অকল গরু হদুন চলাত দেহেড়ে বাংলাদেশের বিডিয়ার আদে গ্রামীয় অকল লই গিয়ে আর হি তার আবার রোহিঙ্গা ক্যাম্পত গলি আর গরু অকল হড়া আছে হয়ে তালাশি গজ্জে দিহিয়ান জানা গিয়ে। ডাকর গ্রামীহীন রোহিঙ্গার ক্যাম্পত গলি রিফিউজি অকলের বেশি মারা ধরা গজ্জে আর রোহিঙ্গার গড় অকল বাঁ ফেলে দিহিয়ান খবর পা গিয়ে। হাতছে ইয়ানত 5 জন রোহিঙ্গার বিডিয়ার ধরি লই গিয়ে যেন্তু 2 জনের এরি দিয়ে দিহিয়ান ফুনা গিয়ে। আর এক ডাক্তার রোহিঙ্গা ক্যাম্পত বেশ জোর দিয়ে রোহিঙ্গার গড় অকল বাঙ্গিয়ে দিহিয়ান খবর পাজার। গেলদে বুধবারে ক্যাম্প সাইড ব্লক এসত বেশ জোরাদ বইয়ার জরিয়া দিহিয়ান রোহিঙ্গার গড় বরবাদ হয়ে আছে যেটা রোহিঙ্গা হিনা আবার গড় বানিবার লাজ্য হনে এনজিও তো মদন নফা দিহিয়ান জানাইয়েন। বর্মাত জালেম মিলিটারির মুখালেফ গড়দ্দে হাজার হাজার মানুষের সোশ্যাল মিডিয়াত রোহিঙ্গা অকলের সাথ দিয়ে হালা হওয়ার অকল ফিনের দিহিয়ান জানা গিয়েন। 11 ফেব্রুয়ারি জালেম মিলিটারির দেশত পাওয়ার হারি লই লিডার অং সান সু চির গ্রেফতার গজে দিহিয়ালতি আম মানুষের দেশত আবার ডেমোক্রেসি আনিবল্লা দাবি গড়দ্দে আছে। বর্মাত রোহিঙ্গা অকলের বাংলাদেশী হয়ে হুকুমতে ইনসানি হক দেশিতে হক আদ লড়াচড়ার হক নজরদা আছে। 2017 জালা মিলিটারি একই রোহিঙ্গা অকলের ওর জেনোসাইড করি 1 মিলিয়নের ওর রোহিঙ্গা অকলের বাংলাদেশের সাহারা লোয়া বাইলদা আছে। জালা মিলিটারির দাবি মজেন হিতার আর কারো ধন জেনোসাইড নগরী হাতিয়ার দরিয়া ডায়া কলরে মারার বলি হইল যেন অং সান সু চি ইউনের কোর্টত যায় জালা মিলিটারির বাসাই দিহিয়ান দেখা গিল। বর্মার বেশভাগ মানুষে হাতে রোহিঙ্গা অকলের সাথ নদিলিও অ্যাক্টিভিস্টদের জানালি সকল রোহিঙ্গার দুঃখ অকল দেখাইল আছে। গেলদা রবিবার বর্মার অ্যাক্টিভিস্টদের আম মানুষের সোশ্যাল মিডিয়াত হালা হওয়ার অকল ফিনি রোহিঙ্গার সাথে দেহিয়ান দেখা গিয়ে যেটা হি তারা হ্যাশট্যাগ ফর রোহিঙ্গা হয়ে ট্যাগ ইস্তেমাল গজ্জে আছে। বেকুন রোহিঙ্গা অকলতো বিচার ফনসা আর আরাতিও বিচার ফনসা বলে বর্মার ইনসানি হকর অ্যাক্টিভিস্ট তেনজিং শ্যানলিয়ে টুইটারত লিখিয়ে। লোকাল মিডিয়া অকলের এঙ্গনত রোহিঙ্গা অকলের হরতাল গজ্জে দেহিয়ান দেখা গিয়ে যেটা হি তারা হালা হওয়ার ফিনি রোহিঙ্গা অকলের হরতাল গড়ের হয়ে পোস্টারত লিখে দাছে। গেলদা রবিবার হাজিনা ঐতে ঐতে হ্যাশট্যাগ ব্ল্যাক ফর রোহিঙ্গা ইস্তেমাল করি 3,32,000 বড় মানুষের রোহিঙ্গালার টুইটারত পোস্ট গুজে দিহিয়ান দেখা গিয়ে। বর্মাত বুদ্ধিস্ট কমে এখন রোহিঙ্গা অকলের সাত দেড় দিহিয়ান দেখা যার যেটা 1 বছর আগে ওদের দেশত আম মানুষের রোহিঙ্গা হয়ে হোনা নাম ইস্তেমাল নগৈত আছে। গেলদা এপ্রিলত জালে মিলিটারি বর্মার পাওয়ার তুলামা ফেলা বললাম আম মানুষের হকুমত এনইউজি বাইনে দিহি বাই রোহিঙ্গা অকলের হিতারের ফত মিল হাম গরি বলা দাওয়াত দিয়ে দিহিয়ান এলান গজিল আছে। এনইউ জিরে জালা মিলিটারি টেরোরিস্ট অর্গানাইজেশন হয়ে নাম দিয়ে আছে আর জালা মিলিটারি চিফ মি অংলাইনের হত্যা মজিন রোহিঙ্গা হয়ে হনো কিছু নাই বলে হয়ে আছে। বর্মাত জালা মিলিটারি পাওয়ার হারি লইলতে 860 জন আম মানুষ মারি ফেলে হাজার হাজার মানুষের গ্রেফতার গজ্জে যেটা দেশ বিদেশে জালা মিলিটারি তঙ্কিত গড়দ আছে। গেলদে শুক্রবার ইউএন রাইট চিফ মিচেল ব্যাচলেটে বয়ান দিয়ে দেহে হিবার হত্যা মজিন বর্মাত এখন হনো ইনসানি হক নাই আর হিবাইয়া কাইয়া চীনা দে কাচিন স্টেটের লড়াই চলার দেখি আনলা চিন্তা জাহের গজ্জে আছে। আজ্জার খবর এদ্দুর আর টাইমারের খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারের ফলো করি পারিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।